আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে কোনো রান্নার রেসিপি নয়, আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটা টিপস, যেটা ফলো করে আমার অনেক উপকার হয়েছে, এই জন্য আপনাদেরকে এই টিপসটা দেখানোর জন্য চলে আসলাম। সেটা হচ্ছে, এখন বেশিরভাগ সময় হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের সমস্যা চুল পড়ানো। চুল পড়া নিয়ে, চুল লম্বা হয় না, চুল উঠে যায়, এগুলোই সমস্যা। তো এই সমস্যার সমাধান নিয়ে আসলাম আমি। প্রথমে আপনারা 2 চামচ সরিষার তেল নিয়ে নেবেন। 2 চামচ সরিষার তেলে 2 চামচ পানি দিবেন। এই এটা আমার মা আমাকে বলে দিয়েছিল, আমার চুল অনেক উঠতেছিল, সেই সময় আমার মা আমাকে বললো যে এরকম করে তুমি সরিষার তেল মাথায় দাও, দেখো তোমার চুল পড়া কমে যাবে এবং চুল লম্বা হবে। যেই কথা সেই কাজ, আমি পরপর 1 মাস এরকম করে দিয়েছি, আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পেয়েছি, যার কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে আপনারা এরকম 2 চামচ সরিষার তেল, 2 চামচ পানি নিয়ে অনবরত নাড়তেই থাকবেন। এটা নাড়তেই থাকবেন, নাড়তেই থাকবেন, নাড়তে নাড়তে দেখবেন একসময় ঘন একটা পেস্ট তৈরি হয়েছে। তখন মনে করবেন যে আপনার মানে সরিষার তেল আর পানি ভালোভাবে মিশে গেছে। তো যাই হোক, আপনারা যদি আমার এই টিপসটা ফলো করেন তাহলে অবশ্যই আমি মনে করি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। দেখেন কত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এই পেস্টটা এখন আপনারা আলতো হাতে মাথায় মাসাজ করবেন, এটা রাতের বেলা মাসাজ করবেন। আলতো হাতে শুধু মাথার মাসে দিবেন, চুলের গোড়ায় দিবেন, প্রত্যেকটা চুলের গোড়ায় যেন এই তেলটা যায়। চুলের গোড়ায় গোড়ায় দিয়ে চুলটা একটু ভালোভাবে শুকিয়ে নেবেন ফ্যানের বাতাসে। শুকিয়ে নেওয়ার পরে পরদিন সকালবেলা আবার শ্যাম্পু করে ধুয়ে ফেলে দেবেন। এইভাবে পরপর 2-3 দিন পরপরে আপনারা হচ্ছে মাথায় এই তেলটা ব্যবহার করে দেখবেন, আপনাদের অবশ্যই চুল পড়া কমে যাবে আর চুল হবে দ্বিগুণ লম্বা।